এখনো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, আর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিন। হে গাইস, চলে এসেছি আজকে সাজুগুজু করে নতুন ব্লগ নিয়ে। সাজুগুজু দেখে বুঝতেই পারছো যে পুজো একদম চলেই এসছে, মানে দুদিন তিন দিনের অপেক্ষা। তো এখন যদি একটু সাজুগুজু না করে তাহলে একদমই হয় না। তাও আবার শাড়ি পরে অনেক দিন বাদে, লাস্ট তোমরা দেখেছো দশমী সরি অষ্টমীর ব্লগে দেখেছো, আর ভাইফোঁটার ব্লগে শাড়ি পরে দেখেছো। তাছাড়া আমার মনে পড়ছে না যে, আচ্ছা আচ্ছা, বিয়ে বাড়ির যে একটা ব্লগে দেখেছো, বাট এভাবে রেগুলার ব্লগে শাড়ি পরে আমাকে কোনোদিনই দেখোনি তোমরা। তাই ভাবলাম আজকে একটু শাড়ি পরে আসাই যায়। তো তাই জাস্ট 2 মিনিট রেডি হয়ে চলে এলাম। এটা আমার খুব প্রিয় একটা শাড়ি ছিল, এখনও আছে। এটা হলো হ্যান্ডলুম, এটা হ্যান্ডলুম। তো এই শাড়িটা আমার ভীষণ পছন্দ, এর আগেও 2-1 বার আমি পরেছি পুজো অকেশনে। তো আজকে তোমাদের সামনে এই শাড়িটা পরে আমি নতুনই এলাম, প্রথমবার এলাম। তো যে জন্য এলাম, চলো শুরু করা যাক কী জন্য এলাম। আগেই বলেছিলাম যে সেভাবে কোনো জামা কাপড় কিনবই না, পুজোর অনেক দিন আগেই বলেছিলাম যে এবছর বেরোবো না তো কিনবো না, খুব কমই কিনবো। কিন্তু এবারই হয়তো প্রথম প্রতিদিন কেনাকাটির জন্য মার্কেট যেতে হয়েছে, আর কেনাও হয়েছে বেশ প্রচুর। তো কার বেশি হলো, আমার না দিদির? দেখতে হলে পুরো ব্লগটা দেখতেই হবে। তো চলো আর দেরি না করে চটপট শুরু করে দিই। প্রথমেই দেখাচ্ছি, আচ্ছা আমি আমার ড্রেস দিয়ে সব মিলিয়ে মিশিয়ে দেখাতে হবে, কারণ সব পুরো ঘেঁটে ফেলেছি। দুদিন একটু গুছিয়ে রেখেছিলাম, দেন আমার ঘেঁটে ফেলেছি। প্রথমেই দেখাচ্ছি আমার এই কুর্তিটা। আচ্ছা এটা হচ্ছে সাদা পুরো পা অবধি, আর নিচটা হচ্ছে এরকম কাজ। পিছনটা আর গলাটা ভীষণ সুন্দর, আর স্লিভলেস আছে, স্লিভস ভিতরে দেওয়াও আছে, খুব সুন্দর আর পছন্দ। আর এখানে হচ্ছে কড়ি লাগানো আছে। এটা হলো আমার নাম্বার 1 ড্রেস। তো এখন জাস্ট ওপর দিয়ে ওপরে দেখিয়ে দিচ্ছি, তারপরে যখন পরবো তখন দেখতেই পাবে, তখন তোমরা দেখে বলবে কিরকম হলো, কি কমেন্টস করবে। দেন দেখাচ্ছি দিদির একটা ড্রেস। আর ইদানিংকালে আমাদের আমাদের দুজনেরই একটু সাদার দিকে বা একটু অফ হোয়াইট ভীষণই ভালো লাগছে। তো এটা হলো দিদির কুর্তি, এটা হলো অফ হোয়াইটের মধ্যে, এখানে জাস্ট ছোটো ছোটো কি বলে ওগুলোকে গিনি বসানো আছে। আচ্ছা এখানে পুরো সুতোর কাজ করা আছে পুরো লং, আর মাঝখানে হচ্ছে এই ডিজাইনটা আছে। এটা হলো দিদির, প্রথম আমার এটা পছন্দ হয়েছিল, তারপর দিদি নিয়ে নিয়েছে, আর আমি কিনেছি সাদা। সাদাটা আমার পাওয়া। আচ্ছা যেটা আমি প্রথম দিন কিনতে গিয়ে সারা মার্কেট ঘুরে ফেললাম আর পেলাম না, সেটা হলো টপ বটম সেট। আমি অনলাইন দেখেছিলাম, টপ বটম সেটটা আমার ভীষণ ভালো লেগেছিলো। বাট আমি আমি দু তিনটে শপিং মল থেকে শুরু করে পুরো মার্কেট ঘোরার পর আমি টপ বটম সেট সেভাবে কিছু পাইনি। তারপর আমি অনলাইন অর্ডার করে ফেলেছি, বাট আমি টপ বটম একসাথে অর্ডার করিনি, আমি শুধু প্যান্ট অর্ডার করে ফেলেছি, কারণ টপটা ভীষণ সিম্পল ছিল। তো আমি সিম্পলই কিনেছি, বাট শুধু আমি ওখান থেকে এই প্যান্টটি অর্ডার করেছি অরেঞ্জ রঙের, আর সামনেটা হচ্ছে স্ট্রেচেবেল আছে আর সামনেটা বাঁধা। এখন ভীষণ বেরিয়েছে, এখন না কদিন আগে থেকে ভীষণ ইন ফ্যাশনে টপ বটম সেট। তো এটা আমার ভীষণ একটা ইচ্ছে ছিল কেনার, কিনে নিয়েছি। আচ্ছা এবার দিদির গুলো দেখি, এবছর দিদি প্রচুর প্রচুর কালেকশন ওর। স্লিপগুলো আপাতত থাক, কখন কি দরকার লাগবে বলা যায় না। তো আর একটা দিদিরই দেখাই, দিদির বেশি হয়েছে এবছর, আমার কম হয়েছে দিদির থেকে। এটা হচ্ছে দিদি আর একটা কুর্তি, গোল গলা আছে, সামনে ব্যাটার্ন আছে কাঠের, আর এটা হচ্ছে গ্লাস হাতা যেটা বলে, 3/4 থেকে ছোট বড় হাত বা গ্লাস হাতা যেটা সেটা। আর আমরা নর্মালি কুর্তি পরি, স্লিভলেস পরি, আর ফুল হাতা বেশি পরি, বাট এটা হচ্ছে গ্লাস হাতা, এই জন্য আমাদের ভীষণ পছন্দ। যা রঙটা তো
পছন্দে তোমরা সবাই জানে ব্লু রংটা, তো ব্লু ব্লু ব্লু, এবারও ব্লু কম হয়নি, এবারও প্রচুর ব্লু হয়েছে। চলো এরপর একটা দেখাচ্ছি, সেটা হচ্ছে স্কার্ট উইথ দুপাট্টা আছে, এটা হচ্ছে সেই টপটা, আচ্ছা উল্টানো আছে, এটা হচ্ছে ফিটিংস করা যাবে নিজের মতো, এখানে আছে দড়ি আছে, এটা নিজের মতো ফিটিংস করা যাবে নিজের অনুযায়ী বডি অনুযায়ী। তার সাথে হচ্ছে এই ব্লু কালারেরই আগেরটা একটা সেমই মনে হচ্ছে, বাট দুটো আলাদা। এইটা হচ্ছে স্কার্টটা, তার সাথে হলো এই বটমটা, আর তার সাথে হলো এই সুন্দর, এটা পরে দেখাবো না থাক, এইটা এইটা হলো তার সাথে দুপাট্টাটা, তো স্কার্ট উইথ টপ আর এইটা হলো সেই দুপাট্টাটা হচ্ছে স্কার্টের সাথে পরার জন্য। এটা দিদির, দিদি এবার প্রচুর হয়েছে, প্রচুর ছশত্র তো হয়েই গেছে, বাট এখানে সব আছে কি না আমি জানি না। চলো জামা দেখাতে দেখাতে দুখানা হয়েছে সকালে পরার জন্য, সকালে গরমের মধ্যে নতুন জামা পাউডি ফ্রক বা কুর্তি পরে থাকা সম্ভব না, এই জন্য দুজনের দুটো সাদা নাইটি, স্লিভলেস আছে একটা, স্লিভ দেওয়া একটা আছে, সাদা রঙটা ভীষণ পছন্দের। এছাড়াও আছে আরেক সেট নাইটি, সেটা হলো জন্মদিনের গিফট দুজনের, আমার জন্মদিনের গিফট অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে, কাকিমা দিয়েছে দুজনকে দুটো, তো খুব তাড়াতাড়ি এটা আমাকে পরতে দেখবে তোমরা, ভীষণ তাড়াতাড়ি, দুদিন ওয়েট করলেই তোমরা এই জামা পরে আমাকে দেখে নেবে, সেটা জন্মদিনে, একটু তাড়াতাড়ি দেখায় না হলে একটু দেরি হয়ে যাবে। বাবুর একটা আলমারিতে রয়েছে, ওটা দেখানো এই মুহূর্তে সম্ভব না, আমি কেনা আছে তো কদিন আগেকার কিনে রাখা আছে, আর এই জন্য আলমারিতে ঢোকানো আছে নতুন জিন্স আর ফুল ফুল হাতা শার্ট আছে সাদার ওপরে। আচ্ছা আমি বাবার জন্য, বাবুর জন্য নিয়ে এসেছি এই শার্টটা, আমার ভীষণ পছন্দ লাগছিলো, খুব ভালো লাগছিলো গিয়ে এই শার্টটা, এক কালারটা কালার, এই কালারের শার্ট আছে, বাট আমার আমার খুব ভালো লাগছিলো দেখে আমি আবার নিয়ে নিয়েছি। তারপর দেখাবো এইটা, এটা তো তোমরা দেখেইছো যারা যারা এখনই, এটাকে গিফট করেছে কি বৃত্তান্ত জানতে হলে তোমরা আগের ব্লগটা চেক করে নিও, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই ফ্রকটা এখানে হাতায় কাজ করা আছে, আর আছে উইথ বেল্ট আছে এটার সাথে, আবার বললাম যদি কেউ না দেখে থাকো জামাটা কে দিয়েছে সারপ্রাইজ গিফট, দেখার জন্য অবশ্যই আগের ভিডিওটা চেক করে নিও, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা হচ্ছে আর একটা কুর্তি, এটা আনকমন কালারের, এই কালারের কুর্তি আগে আমাদের ছিল না, এটা হচ্ছে দিদির। আচ্ছা কালার এখানে মাল্টি কালারের বোতাম দেওয়া আছে, একদম লং কুর্তি, আর হাতা হচ্ছে ফুল স্লিভস এটার, আর খুললাম না এটা, তার সাথে রেড লেগিংস, কিন্তু আমরা বেশিরভাগই আমরা প্রেফার করি আনকমন কালারের লেগিংস দিয়ে পরতে, কিন্তু এটা আনকমন যেহেতু কুর্তির কালার, এই জন্য আমি প্যান্ট আমাকে লাল রঙেরই নিতে হয়েছে। আচ্ছা ওখানে আরও কী আছে জানি না। এছাড়া মায়ের শাড়ির মধ্যে আছে, মায়ের আরও একটা শাড়ি আসবে, বাট এখনও আসেনি তাই আর দেখাতেও পারছি না। আচ্ছা এটা হলো একটা বেডশিট পুজো উপলক্ষে, এটা মায়ের শাড়িটা দেখিয়েছিলাম, ঠাকুর বরণ করা আছে, লক্ষ্মী পুজো আছে, এটা আর একটা শাড়ি, রাতের শাড়ি এখনও একটা আসবে, এত ঢাকাই হয়ে গেছে, মা এবছর ঢাকাই নেয়নি, আগেবারের শাড়িটাও মনে হয় তোমাদের দেখাতে পারিনি, কারণ হচ্ছে আমি যখন ব্লগটা করেছিলাম সেই মুহূর্তে শাড়িটা এসে উপস্থিত হয়নি মায়ের জন্য, আগেরবারের মায়ের শাড়ি তোমাদের দেখাতে পারিনি, আর আগেরবারের কটা জামা হয়েছিল কি হয়েছিল একবার চেক করে নিতেই পারো, আমি তাও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব, দেখে নিও দেখে নিও, সবাইকেই বলছি দেখে নিও আগেরবারের শপিংটা কী কী ছিল, চটপট করে দেখাতে হচ্ছে। আচ্ছা 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 এইটা হচ্ছে একটা ব্ল্যাক কুর্তি, এটা উল্টানো আছে, চলো আমি আর খুলছি না, এটা হচ্ছে সেই ভিতরের প্রিন্টটা, এর সাথে হচ্ছে হোয়াইট কালারের প্লাজো আছে, আর এটা হচ্ছে থ্রি কোয়ার্টার, এটা আমি জন্মদিনের দিন দিদি পরেছিলাম,
শুধু 1 ঘন্টার জন্য পড়েছিলাম, এই যে আমার একেবারে নতুন হয়ে গেছে। আচ্ছা, আগের বারের শাড়িটা তো একদিনই পরা হয়েছিল, কিন্তু এবছর আমি পর অনেক দিন আগে এই শাড়িটা কিনে রেখেছিলাম। এটা হচ্ছে কটন খাদি। এই শাড়িটা বেশ ভালো লাগছিল দেখে, এই জন্য এই শাড়িটা আমি কিনে নিয়েছি। দেখা যাক অঞ্জলি দিতে বা অষ্টমীর দিনে পরবো কিনা। আমি এর সাথে ব্লাউজও ফিটিংস করে রেখে দিয়েছি। এর ভেতরে হচ্ছে ল্যাটকান পমপম লাগানো আছে, এর সাথে গ্লাস আতা এই পিঙ্ক ব্লাউজ আছে, এর সাথে সব রেডি করে আমি রেখে দিয়েছি। সেভাবে সাজার জিনিস কিছু কিনিনি, কারণ প্রচুর প্রচুর রয়েছে আর ঘর গোছা দেখি সেগুলো বিরক্ত হয়ে যায়, এত রয়েছে। বাট কয়েকটা ইয়াররিংস কেনার আছে জামার সাথে ম্যাচ করে করে। চলো চলো আরও কয়েকটা দেখানোর আছে। এটা হচ্ছে দিদিকে জন্মদিনে দেওয়া হয়েছিল, দিদিকে জন্মদিনে দিয়েছিলাম। এটা আমার আমার ভীষণ পছন্দ হয়েছিল, এটা শ্রীনিকেতন থেকে নিয়ে এসেছিলাম। এত শাড়ি দেখাচ্ছিল কিন্তু আমার এতটুকু ভালো লাগছিল না। তোমরা প্রায় আমার ব্লগ দেখে বুঝেই গেছো আমি এখন লাইট কালার ভীষণ পছন্দ করি। এর আগের বার হোয়াইট ঢাকাই ছিল, এটা হচ্ছে ক্রিম কালার বলতে পারবো, ঘিয়া কালার যেটাকে বলে, অরেঞ্জ পার, তার সাথে হচ্ছে রানি ফিতে পার আছে, আছে এখানে ডটস আছে যেটাকে ববি প্রিন্টস বলে, আছে প্রিন্টসগুলো হচ্ছে রানি কালার আছে, সবুজ আছে, আচ্ছা আছে অরেঞ্জ কালারের গোল্ড ডটস আছে পুরো শাড়িতে। এটা হচ্ছে লিলেন, এটা হচ্ছে লিলেন খাদি, এটা হচ্ছে লিলেন খাদি শাড়িটা। ব্লাউজটা ভীষণ পছন্দ মতো একটা বানাতে দেওয়া হয়েছে, যে যখনই পরবো আমি বা দিদি, তো শাড়ি দুজনেরই, মানে দিদিকে দেওয়া মানে সেটা আমার বা দিদির প্রত্যেকটা ড্রেস এখানে আমি আমার মতো দিদি দিদির মতো পছন্দ করে নিয়েছে। বাট সেরকম করে আমার বা দিদির এরকম কিছু নেই, সবই দুজনের। আর হচ্ছে আর একটা শাড়ি দেখিয়ে দিই মায়ের, সেভাবে কিছু দেখাতে পারলাম না দোকানে। শাড়ি খান আরও দু একটা যে আছে সেগুলো যদি যখন পড়বে তখন তোমরা দেখে নেবে, তো এই জন্য একটু ওয়েট করতে হয় পুজো অবধি। চলো এখানে আর একটা নতুন, এটা এটা হচ্ছে দিদির শাড়ি, এটা হচ্ছে হ্যান্ডলুম, এটাও একটা হ্যান্ডলুম, গ্রিন কালারের হ্যান্ডলুম আমাদের ছিল না, যেটা পরে আছে সেটা পিঙ্ক হ্যান্ডলুম। এছাড়াও রানি কালারের আছে আর একটা, রানি আর হলুদে, তাছাড়া আছে ব্ল্যাক আছে, আছে আচ্ছা এটা গ্রিন আমি একটা নিলাম কটন একটা খাদির ওপরে। বাট এই সবুজটা একদমই ছিল না, এই রানি কালার ব্লাউজ দিয়ে পরারটা ভীষণ ভালো লাগবে, সাথে এই কম্বিনেশনটা ভীষণ সুন্দর লাগছিল। বাট কালকে আমি এই এই দুটো মানে অরেঞ্জ আর পিঙ্ক কালারের কম্বিনেশনে একটা হ্যান্ডলুম দেখেছিলাম, মনে হচ্ছিলো সেই সময় ওটাই নেই। বাট অরেঞ্জ আর পিঙ্ক কম্বিনেশনে এতগুলো শাড়ি হয়ে গেছে যে সবাই ভাবু যত নতুন শাড়ি পরে সবাই হবে একই শাড়ি, এই জন্য ওটা নিলাম না, নিলাম এই সবুজটা আপাতত। এই কটাই তাহলে আমার কাটাল। আচ্ছা তোমাদের টপসটা দেখানো, আমি যা কোথায় রাখলাম এই মুহূর্তে, দুখানা জামা এখনও দেওয়া আছে, সেটা হলো যেখানে বানাতে দেওয়া আছে সেখানেই দেওয়া। আচ্ছা ওটার সাথে পরার জন্য একটা নর্মাল টপ কিনেছি, সিম্পল একদম, দুখানা টপস আছে ওই টপ বটম সাথে একসাথে পরার জন্য, ভীষণ সিম্পল এটা। এটা হচ্ছে ওটার সাথে পরার জন্য, পুরো ট্রায়াল দেওয়াও হয়ে গেছে এর আগে আমার এটার সাথে পরার জন্য। এইটা এছাড়াও একটা আগের দিন গিয়ে হোয়াইট কিনেছি একটা টপ, তো যেটা সেই দিনে সেই মুহূর্তে মনে হবে সেটাই আমি পরবো। আর আপাতত তাহলে কাল কটা হলো ঘোরা যাক একবার। একটা বানাতে দেওয়া আছে আমার, একটা হচ্ছে ব্ল্যাকটা, একটা হচ্ছে ইয়েলোটা, একটা হচ্ছে টপ বটম দুখানা আছে, তার সাথে আছে একটা হোয়াইট আছে আর একটা হচ্ছে শাড়ি আছে। আমার তাহলে হলো 7খানা, দিদিরও 8-9খানা হয়ে গেছে। বাবুর এই একটা আমি কিনে দিয়েছি, আরও একটা আসবে, আরও একটা আগে নতুন রয়েছে, আগে নতুন জিন্সের প্যান্ট রয়েছে। মায়ের দুখানা শাড়ি হয়ে গেছে, আরও দুটো একটা দুটো হবে মায়ের, তো মায়েরও 4-5টা হয়ে গেছে। তো যতই কিনবো না করতে করতে মোটামুটি আমাদের প্রচুর প্রচুরই হয়ে গেছে। শুধু গোছানো এরকম চেয়ারটা ওখানে তোমরা দেখতে পাচ্ছ, চেয়ার পুরো ভুল হয়ে থাকে, ভর্তি হয়ে থাকে, তো ওই গোছাতে গোছাতে রীতিমতো পাগল হয়ে যাচ্ছি।
প্রতিদিন একবার করে ট্রায়াল করে দেখা হচ্ছে কিরকম ট্রায়াল দেওয়া হচ্ছে। একবার শপিং মলে দোকান ট্রায়াল দেওয়ার পরও বাড়িতে একবার করে ট্রায়াল দেওয়া হচ্ছে। তো মোটামুটি এইগুলোই হলো আমাদের জামার কালেকশান। তো দু মিনিটের মধ্যে আমি চলে আসছি জুতোর কালেকশান নিয়ে। খুব সিম্পল জুতো দুটো কেনা হয়েছে, তো দু মিনিট ওয়েট করো, আমি পাশের ঘর থেকে নিয়ে চলে আসছি। তো আমি ওই ঘর থেকে জুতো আনতে গিয়ে নিয়ে চলে এসছি, আর একটা পার্সেল দেখো 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 সোনাই দেখো। আচ্ছা সবাইকে হাই করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। আচ্ছা আচ্ছা একটা হাম দিয়ে দেখি দূর থেকে করো। আচ্ছা আমাকে দিলে, আচ্ছা আমি ওই ঘরে গেছি, আমাকে সাজুগুজু করতে দেখে আমার সাথে আসবে কান্নাকাটি। তো আমি নিয়ে চলে এসেছি, কিন্তু এত জামা কাপড়ের মধ্যে সোনা সোনা দেখ দেখ দেখো দেখ, চটপট দেখিয়ে নিই আমার আমি ফ্রকের সাথে যেহেতু পরবো বলে এই জুতো দুটো কেনা হয়েছে। আর দিদি দিদির ভীষণ সিম্পল দুটো সিম্পল একজোড়া জুতো কিনেছে আমাদের। সরি সরি সরি, আচ্ছা ওকে নিয়ে পারছি না এই দুটো। আর আগের বারে জুতো তোমাদের দেখিয়েছিলাম, যেরকম দেখিয়েছিলাম সেরকম প্যাক করে রাখা আছে উপরে, একদিনও পরা হয়নি। আর এছাড়াও আরেক সেট আছে হিল, এই জন্য দুটো সেট হিল হয়ে গেছে, এই জন্য হিল আর নেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা তুমি তুমি ধরতে যেও না, পড়ে যাবে তো ফোনটা। আচ্ছা তোমাকে দেখাচ্ছে তো। আচ্ছা ওর হয়েছে 15-16 খানা জামা, তো 15-16 খানা জামা আমার তো দেখানো সম্ভবই হলো না। একদিন এক দুটো জামা দেখিয়েছি আমাদেরটা আর আরেকটা, চলো ওই দেখো ওই দেখো। তো যখন ও সকাল বিকাল দুপুর রাতে জামা পরবে আমি তোমাদেরকে যতটা সম্ভব দেখিয়ে দেবো। উলে বাবা লে একটা হাম দিয়ে দাও তো। আচ্ছা দিদি কি শার্ট দিদি, শার্ট দিদি করে দাও, শার্ট দিদি মারার পর এভাবে ও শার্ট করে দেয়। শার্ট করতে করতে ঠাস ঠাস করে চড় মেরে দেয়, তো বেশিরভাগ সময় ও শার্ট করে দেয় দিদিদেরকে এভাবে। ছদ্দি, আচ্ছা তোমার ছদ্দিদি কোনটা, তোমার ছদ্দিদি কোনটা, এখানে ওখানে নেই, এই তো তোমার ছদ্দিদি, এই তো ছদ্দিদি। ও আমার যে বাঁধানো ফটোটা তোমরা তো দেখেইছো, ও ঘরে যখনই বলে ছদ্দিদি কথা আমি সামনে বসে থাকতেও সারা ঘর ঘুরে ওই ওপরে ফটো ছদ্দিদিকেই দেখাবে। ও জানে ছদ্দিদি মানে শুধুমাত্র ফটো ছদ্দিদি, সামনে বসে থাকা ছদ্দিদিকেও চেনে না। এই দেখো এই দেখো, আচ্ছা হ্যাঁ 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 এই দেখো দেখো তো কত জানো। তো তোমরা মোটামুটি দেখে নিলে আমার 2020 সালের শপিং আমার না আমাদের, তো মোটামুটি দিদির মনে হয় বেশি আমার সাতখানা হয়েছে। আর আমার এই জুতোটা আমার ভীষণ পছন্দ, ফ্রকের সাথেও দারুণ যাবে, কারণ দু সেট হিলডালা জুতো রয়েছে, একটা আগের বছর নতুন, একদিনও পায়ে দিয়ে দেখাই হয়নি, জুতোর দোকানে এসে লাস্ট দিয়েছিলাম। দেন রয়েছে আরও একখানা 2-3 বছর আগেকার। তো এই হলো মোটামুটি আমাদের পুজোর শপিং, দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো ছড়ানো আছে। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি, ওরকম পড়ে না, ওই দেখো তোমার দেখছো সবাই দেখো দেখছো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে। ভীষণ তাড়াতাড়ি আসছি জন্মদিনের ব্লগ নিয়ে, বাট আমার জন্মদিনটা এবারে একটুকু সেলিব্রেট করতে পারবো না, আগের বার 15-20 জন সব 30 জনের মতো এসেছিলো, বাট এবারে আমরা বাড়ির সবাই ওই দেখো। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে, ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আগের ব্লগের লিংক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, ওরে বাবালে। আচ্ছা তান, আচ্ছা একটা দিদিভাইকে হাম দিয়ে ওদের টাটা করে দাও, একটা হাম দিয়ে দাও, হাম দিয়ে দাও দেবেন। আচ্ছা ওদের টাটা করে দাও, চলো টাটা করে দিই, চলো টাটা করে দিই, টাটা করো, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, সবাই দেখছে। আচ্ছা এটা হাম দিয়ে দাও, করে টাটা, ওকে বাবা লে।